মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন এই নাম্বারে একশো দিনের টাকা ঢুকেছে কাদের অ্যাকাউন্টে তারা কি সত্যি কাজ করেছেন নাকি সরকারি টাকায় হয়নি কোনো কাজ একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে তদন্তে এবার মুর্শিদাবাদে নজর ইডির প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকার ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চাননতলা বহরমপুর গোল্ডেন অটোমাট রঘনাথগঞ্জ কোথাও ইন্ডিভিজুয়াল অ্যাসেটস তৈরির নামে কোথাও আবার রাস্তা তৈরি পুকুর কাটার নামে নয় ছয় হয়েছে কোটি কোটি টাকা কিন্তু কোথায় গেল সেই টাকা এবার টাকার খোঁজ যে মুর্শিদাবাদে ইডি অভিযান মঙ্গলবার সাত সকালে জোড়া ঠিকানায় হানা দিল ইডি সকাল থেকে দুপুর তল্লাশি চলল টানা প্রায় সাত ঘন্টা কখনো ইডি কর্তারা বাড়িতে নিয়ে গেলেন প্রিন্টার কখনো ঘুরে দেখলেন চারপাশ দুপুর সাড়ে তিনটে নাগাদ বহরমপুর বিষ্টিপুর কালীবাড়ি এলাকা ছাড়েন ইডি কর্তারা মঙ্গলবার সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ বহিষ্কৃত পঞ্চায়েত কর্মচারীর রথেন্দ্র কুমার দের বাড়িতে অভিযান শুরু করে ইডি ওই বাড়ির কাছেই মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের বাড়িতে সত্ত্বেও হানা দেয় ইডি আগে ধনিয়াখালীর বিডিও ছিলেন সঞ্চয়ন পান বর্তমানে জেলা প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বর্তমানে এমজিএন জি এর অফিসার তিনি রথীন্দ্র কুমার দে চাকরি করতেন বেলডাঙ্গা একের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার বিরুদ্ধে আগেই উঠেছে একশো দিনের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ দু সালের ৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দায়ের হয় লিখিত অভিযোগ বেলডাঙা এক নম্বর ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র স্বয়ং ওই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে দায়ের করেন লিখিত অভিযোগ এমজেন আর প্রকল্পে আর্থিক নয় ছয়ের অভিযোগ ওঠে বেলডাঙ্গা এক নম্বরের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথেন্দ্র কুমার দের বিরুদ্ধে এমজেন আর প্রকল্পে বিপুল টাকা অন্য একাউন্টে পাঠানো হয় যদিও উন্নয়নের কাজে খরচ হয়নি ওই টাকা সতেরো লক্ষ সাত টাকা ইতি চ্যাটার্জির অ্যাকাউন্টে পাঠানো হয় ইতি চ্যাটার্জি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথেন্দ্র কুমার দের বোন বেলডাঙ্গা থানায় আইপিসির চারশো এবং চৌত্রিশ ধারায় রুজু হয় সেই মামলার জেরে চাকরিও হারান রথেন্দ্র কুমার দে পরে এই দুর্নীতির তদন্ত শুরু করে সিআইডি এবার তারই বাড়িতে চলছে ইডি হানা প্রশাসন সূত্রে খবর বিপুল সরকারি অর্থ নয় করা হলেও উদ্ধার হয়নি সেই টাকা সেই টাকার খোঁজেই এবার তদন্তে ইডি এই দুর্নীতির সাথে জড়িত আর কারা তাও খতিয়ে দেখছে ইডি চলছে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের বাড়িতে নিয়ে যাওয়া হয় একটি প্রিন্টার দুপুর তিনটে নাগাদ সঞ্চয়ন পানের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকেরা কিছুক্ষণ পর রথীন্দ্র দের বাড়িও ছাড়েন ইডি কর্তারা কোথায় গেল একশো দিনের দুর্নীতির টাকা কিভাবে টাকা পাঠানো হলো অন্য অ্যাকাউন্টে সেই নিয়ে চলে জিজ্ঞাসাবাদ চলেছে একটু যদি বলেন বিভিন্ন ওরা যা যা পয়েন্ট নিয়েছে সেই যে গুলো তারা জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করে যা ওরা নোট করে নোট করেছে নোট করে চলে গেছে তবে এদিন মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান দাবি করেছেন কোনো দুর্নীতির সাথে যুক্ত নন তিনি ইডি কর্তারা যে সব বিষয় জানতে চেয়েছে তা তিনি জানিয়েছেন বলে দাবি করেন আমার কাছ থেকে কয়েক টাকা খালি জিনিস জানতে চেয়েছেন যার সঙ্গে রথীন্দ্রনাথদের কোনো সম্পর্ক নেই কোনো নথি নয় কিছু জিনিস জানতে চেয়েছেন যেগুলো সেগুলো আমার সঙ্গে সেটা ইডির সঙ্গে আমার বিষয় তারা চেয়েছেন জানতে আমরা আমি তাদের জানা জানাতে ওনারা নিশ্চয়ই কিছু ওনারা কিছু জিজ্ঞাসাবাদ ছিল ওনারা জিজ্ঞেস করেছেন যা যা জানতে চেয়েছেন আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি সবকিছু বলেছি ঝাড়গ্রামের বাছুর ডোবাতে শুভ্রাংশু মন্ডলের সরকারি আবাসনেও চলছে তল্লাশি আগে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিডিও ছিলেন এই শুভ্রাংশু মণ্ডল এদিন চার জেলার ছটি জায়গায় এক যোগে চলছে তল্লাশি তবে একশো দিনের দুর্নীতিতে এবার কি নজরে মুর্শিদাবাদ উঠছে প্রশ্ন রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া